উঠছেন দেশম, বিশ্বকাপে আবার ফরাসি সৌরভ। লুঝনিকির ফাইনালটা তখন মাত্রই শেষ হয়েছে, ফ্রান্সের খেলোয়াড়রা উল্লাসে ছুটাছুটি করছেন এদিক সেদিক, বিশ্বজয়ের আনন্দে তাই তো করার কথা। এরই মধ্যে খেলোয়াড়দের কেউ একজন এসে জড়িয়ে ধরলেন ফরাসি কোচ দিদিয়ের দেশমকে। ব্যাস মুহূর্তের মধ্যে তাকে ঘিরে ধরলেন সবাই, কোলে তুলে নিয়ে ছুড়ে দিলেন শূন্যে, দেশমও যেন উড়লেন একটু। ওড়ারই তো কথা, বিশ্বজয়ের পর সবাই তো ওড়ে, আর দেশম তো একটু বেশি উড়বেন। 20 বছর আগে ফ্রান্সের প্রথম বিশ্বকাপটা এসেছিল তাঁরই অধিনায়কত্বে, এবার দ্বিতীয়টি তাঁর কোচিংয়ে। যদিও এবারের কৃতিত্বটা নিজে একটিও নিতে চাইলেন না, সোজা বলে দিলেন এতে আমার কৃতিত্ব নেই, আমার খেলোয়াড়রা জিতেছে, গত 55 দিন ধরে ওরা কঠিন পরিশ্রম করেছে, আমরা ওদের নিয়ে গর্বিত। 2 বছর আগে ইউরোতে ফাইনাল পর্যন্ত গিয়েও খালি হাতে ফিরেছিলেন দেশমের দল। বিশ্বকাপ ফাইনালের আগে সেটির কথা ঘুরে ফিরে এসেছে ফ্রান্সের খেলোয়াড়দের কথায়। বিশ্বকাপে আর ইউরোর ভুল হয়নি দেখে দেশমের খুশিটা আরেকটু বেশি। 2 বছর আগের হারটা আমাদের খুব কষ্ট দিয়েছিল, কিন্তু আমরা ওই ভুল থেকে শিক্ষা নিয়েছি। এই দলটির ভবিষ্যতে আরও অনেক কিছু জয়ের সম্ভাবনা দেখেন দেশম। দেখারই কথা, তারুণ্য নির্ভর এক দল। এ দলের 15 জনের বয়স 25 বা এর কম। এমবাপ্পে তো মাত্র 19 বছর বয়সেই হয়ে গেলেন বিশ্ব চ্যাম্পিয়ন, ভাবা যায়। দুর্দান্ত এই জয়ে বড় ভূমিকা ফরাসি ফরওয়ার্ড আতোয়ান গ্রিজম্যানের। শুধু ফাইনালেই ম্যাচ সেরা হননি, পুরো টুর্নামেন্টেই দারুণ খেলেছেন তিনি, ফলে গোল্ডেন বলের দাবিদার তিনিও ছিলেন। সেটিতে মদ্রিজের কাছে হেরে গেলেও বিশ্বজয়ের আনন্দেই তিনি বাঁধন হারা। আমি জানি না আমি কোথায় আছি, আমি খুব খুশি। খুব কঠিন একটা ম্যাচ ছিল, ক্রোয়েশিয়া দারুণ খেলেছে, কিন্তু আমরা ফিরে এসেছি এবং পার্থক্য গড়ে দিয়েছি। ট্রফিটা নিয়ে ফ্রান্সে ফেরার জন্য আমাদের তাই তর সইছে না। ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের আনন্দ বেদনার প্রকাশ খুব পরিমিত, কিন্তু ফাইনালে হারার বেদনা কি তাকে না ছুঁয়ে পারে? তার দুঃখ পেনাল্টিটা নিয়ে আমরা একই সঙ্গে বেদনা হত ও গর্বিত। আমরা ভালো খেলেছি, কিন্তু ওই পেনাল্টিটা আমাদের এলোমেলো করে দিয়েছে। ওই পেনাল্টি থেকে 2-1 গোলে এগিয়ে গেল ফ্রান্স, যেটি কিছুক্ষণের মধ্যেই 4-1-এ। ততক্ষণে লুঝনিকিতে ছড়িয়ে পড়েছে ফরাসি সৌরভ।